গত 24 ঘন্টায় ঘটে যাওয়া খবর ও তার বিশ্লেষণ নিয়ে আলোচনা অনুষ্ঠান নিউজরুম সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি ফকরুল ইসলাম। বরাবরের মতোই ভার্চুয়াল কানেকটিভিটিতে আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন গোলাম মর্তুজা, সিনিয়র সাংবাদিক, যুক্ত হয়েছেন সুভাষ সিংহ রায়, সাবেক সহসভাপতি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এবং রাজনীতি বিশ্লেষক, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান কার্জন, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকার শিরোনাম শুরুতে জানিয়ে আলোচনা শুরু করতে চাই। প্রথমে বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে, কাটছে সংখ্যা বাড়ছে নিবন্ধন, করোনার ভ্যাকসিন নিবন্ধন 5,12,005 জনের। আজকে গণ টিকাদানের দ্বিতীয় দিন, আজকেও আমরা দেখেছি যে 46,000-এর বেশি মানুষ টিকা গ্রহণ করেছে। এবং আরও বেশ কয়েকটি শিরোনাম রয়েছে, হাত ধোয়া মাস্ক পরা চালিয়ে যেতে হবে বলেছেন প্রধানমন্ত্রী, বাজার ভরা ভেজাল চালে, কর্মসূচি নিয়ে দুই দল মুখোমুখি, কঠোর হাতে দমন করবে আওয়ামী লীগ। মোটামুটি এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। এরপর কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে, করোনা পরিস্থিতির সঠিক চিত্র নেই কারো হাতে, সংক্রমণ ও মৃত্যু কমছে, টিকা নিলেও মাস্ক পরতে হবে, হাত ধুয়ে যেতে হবে প্রধানমন্ত্রী। আরও একটি শিরোনাম রয়েছে, নীতিমালা হয়নি 5 বছরেও, প্রশাসন ক্যাডারের কর্মজীবন পরিকল্পনা। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। ডেইলি সান শিরোনাম করেছে, মেঘা প্রজেক্ট সিজ 56% প্রোগ্রেস, জিডিপি গ্রোথ টু শুট আপ বাই 2% অন কমপ্লিটশন। এই ছিল আজ প্রকাশিত পত্রিকাগুলোর শিরোনাম। আমরা আলোচনায় ফিরতে চাই। গোলাম মর্তুজা, আমরা আলোচনা শুরু করার আগে আমরা একটু টাঙ্গাইলে যেতে চাই। কিছুক্ষণ আগে সেখানে নির্বাচনী সহিংসতা আমরা জানতে পেরেছি, যে সেখানে একজন নিহত হয়েছেন। আমাদের সহকর্মী টাঙ্গাইল থেকে যুক্ত হবেন আতিক, আমরা একটু তার কাছে জানতে চাই আসলে সেখানে পৌর নির্বাচনের যে প্রচার প্রচারণা চলছিল সন্ধ্যার পর, কি অবস্থা সেখানে? আতিক, যদি আপনি জানান আমাদের সংক্ষেপে। ধন্যবাদ ফখরুল। আপনি ইতিমধ্যেই জেনেছেন যে টাঙ্গাইল গোপালপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে 14 ফেব্রুয়ারি, এবং ইতিমধ্যেই এই গোপালপুর যে পৌরসভা নির্বাচনে সন্ধ্যা 7টার দিকে একটি ঘটনা ঘটে, অর্থাৎ আওয়ামী লীগ এবং বিদ্রোহী প্রার্থীদের মধ্যে, এবং এই ঘটনায় কিন্তু একজন নিহত হয়েছে। আমাদের সাথে রয়েছেন টাঙ্গাইল অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু। আমরা আসলে ঘটনাটি বিবরণটি জানবো এবং কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে একটু কথা বলবো। আপনি একটু বলবেন যে এই যে পৌরসভা নির্বাচনে সহিংসতা ঘটনা ঘটেছে এবং সেখানে একজন নিহত হয়েছে, এখন বর্তমান কি অবস্থা, এবং পুলিশ আসলে প্রশাসন থেকে আপনারা কি ভূমিকা নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে একটি সন্ধ্যার দিকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আসন্ন পৌরসভা নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে। সেখানে একটি আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার ক্যাম্প ভাঙচুর করা হয়, সেটিকে ঘিরেই দুই পক্ষের মধ্যে শহরে উত্তেজনা বিরাজ করছিল। আমরা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছি, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করছিলাম। ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থীকে আটক করা হয়েছে বা আওয়ামী লীগের প্রার্থীরা আটক করে রেখেছে, এই মর্মে যখন একটি গুজব ছড়িয়ে পড়লে শহর থেকে একটু দূরে স্বতন্ত্র প্রার্থীর এলাকার লোকজন শহরে আসার চেষ্টা করে, তখন পথিমধ্যে কে বা কাহারা, যিনি ডিসিস্ট, যিনি মারা গিয়েছেন, তাকে আক্রমণ করে এবং হাসপাতালে নেওয়ার পরে তাকে মারা যান। পরবর্তীতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে থেকেই কাজ করছিল, আগে থেকেই অতিরিক্ত পুলিশ, 3 দিন আগেই পুলিশ সুপার মহোদয় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছিলেন, এবং এখন বর্তমান শহরের পরিস্থিতি পুরোপুরি শান্ত। এবং নির্বাচন কেন্দ্রিক সহিংসতার ঘটনাগুলো আমরা দেখছি যে বাড়ছে। এর আগে চট্টগ্রাম আমরা দেখেছি যে 4 জন নিহত হয়েছে, ভোটের দিনও 2 জন মারা গেছে, এবং পৌর নির্বাচন কেন্দ্রিক আসলে সারা দেশেই কম বেশি সহিংসতার ঘটনা ঘটছে, এবং বিদ্রোহী প্রার্থী আসলে তাদের কোনোভাবেই থামানো যাচ্ছে না, বিদ্রোহী প্রার্থী দলের মধ্যে হচ্ছে। এর আগের নির্বাচনগুলোতে আমরা যেটা আসলে দেখি নাই, নতুনভাবে এই চিত্রগুলো আমরা লক্ষ্য করছি, আসলে কি বলবেন, কি পর্যালোচনা আছে আপনার কাছে? জি গোলাম মর্তুজা, আপনার কাছে ছিল প্রশ্নটি, আপনি শুনতে পেয়েছেন কিনা জানি না।
জি, আমি কিছু প্রশ্ন শুনতে পেয়েছি, বুঝতে পেরেছি আপনার প্রশ্নের ধরনটি। দেখেন, বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের নির্বাচনী ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে এই স্থানীয় সরকারের নির্বাচন বলি আর জাতীয় নির্বাচন বলি, কোন নির্বাচনে নির্বাচনটি যদি মোটামুটি ভাবে একটু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই নির্বাচনে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকে, বিদ্রোহী প্রার্থীও থাকে। তবে সেই ঘটনাগুলো আমরা এখন এবারের পৌর নির্বাচনে কিছু কিছু ক্ষেত্রে দেখছি। তবে এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের সময়ের প্রেক্ষাপট আর বর্তমান সময়ের প্রেক্ষাপটে ধারণা করি যে কিছুটা পার্থক্য আছে। সেই কিছু পার্থক্যের কারণ কয়েকটি, কয়েকটির মধ্যে বর্তমানে বাংলাদেশে যে ধারার রাজনীতি চলছে, যেহেতু বিরোধী দলের রাজনীতির উপস্থিতি নেই বললেই চলে, সেই কারণে রাজনীতি করছে আসলে মূলত সরকার। সরকারি দলও সবসময় রাজনীতি করছে না, এবং রাজনৈতিক সরকার এবং রাজনৈতিক দল দুটি একাকার হয়ে যাওয়ার কারণে এই জায়গাটিতে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া বাংলাদেশে বর্তমান সময়ে চালু আছে কিনা সেটা নিয়ে একটা বড় রকমের প্রশ্ন আছে। আপনি টাঙ্গাইলের কথা বলছেন, গতকালকে যদি মাদারীপুরের আরেকটি ঘটনা পর্যবেক্ষণ করেন, তাহলে দেখেন একজন মেয়র প্রার্থী, তাকে, তিনি বিদ্রোহী প্রার্থীও ঠিক নন, তিনি স্বতন্ত্র প্রার্থী, তাকে এসপি ওসি দিয়ে ডাকিয়ে নিচ্ছেন, ডেকে নিয়ে এসপি তার গাড়িতে করে তুলে ঢাকায় নিয়ে আসছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে তাকে মিটিং এ রুমে ঢুকিয়ে দিয়ে এসপি চলে যাচ্ছেন। এবং এই যে স্বতন্ত্র প্রার্থীকে একজন পুলিশের এসপি ওসিকে দিয়ে ডাকিয়ে যে নিয়ে আসলেন ঢাকায়, এই পুরো বিষয়টি বাংলাদেশের রাজনীতিতে খুবই অভিনব এবং বর্তমান ধারার প্রশাসন নির্ভর যে রাজনীতি, সেই প্রশাসন নির্ভর রাজনীতির সঙ্গে মিলে যায়। অর্থাৎ রাজনৈতিক স্বাভাবিক কর্মকাণ্ড অনুপস্থিত বর্তমানে বাংলাদেশে। এই যে প্রতিদ্বন্দ্বিতার মতলব অবস্থা দেখছি, এই যে শোরগোল দেখছি, বিদ্রোহী প্রার্থীদের মধ্যে নিজেদের মধ্যে সংঘর্ষ দেখছি, এর কারণ দুটিনটি। প্রথমত কারণ, এত বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বৃদ্ধির একটি কারণ হচ্ছে, যেহেতু বিরোধী দলের উপস্থিতি নাই বললেই চলে, নির্বাচনের ক্ষেত্রে আছে কিন্তু তারা নানা রকমের নিজেদের দুর্বলতা, প্রশাসনের নানা রকমের অসহযোগিতা এবং নিপীড়নের কারণে তারা মাঠ পর্যায়ে থাকছে না বা থাকতে পারছে না, দুটোর যে কোনোটাই সত্যি অথবা দুটোই সত্যি। এর বিপরীতে আওয়ামী লীগের, যেহেতু আওয়ামী লীগের রাজনীতির একটা ধারা তৈরি হয়েছে, যিনি আওয়ামী লীগ থেকে নমিনেশন পাবেন তিনিই বিজয়ী হবেন, এরকম একটি অবস্থা যেহেতু তৈরি হয়েছে, সেই কারণে আওয়ামী লীগের যে নেতারা আছেন স্থানীয় পর্যায়ে, খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের মতো বড় একটি রাজনৈতিক দলে অনেক নেতা থাকবে, একই পদে অনেক প্রার্থী থাকবে, অনেকেই মেয়র নির্বাচন করতে চাইবেন, কাউন্সিলর নির্বাচন করতে চাইবেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু আগের নির্বাচনী অবস্থাটা ছিল এমন যে নমিনেশন পাওয়া মানেই নির্বাচিত হয়ে যাওয়া নয়, নিশ্চিত হয়ে যাওয়া নয়, আর বর্তমানে যেহেতু এরকম একটা ধারা তৈরি হয়েছে যে নমিনেশন পাওয়া মানেই, সরকারি দল থেকে বা আওয়ামী লীগ থেকে নমিনেশন পাওয়া মানেই নির্বাচিত হয়ে যাওয়া, তো সেই কারণে এখন সবাই মনে করছেন যে কোনো উপায়ই হোক আমাকে নমিনেশন পেতে হবে, দলের থেকে নমিনেশন পেতে হবে, এই কারণে এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা বাড়ছে। আরেকটি, এই যে আপনি যে কথাটি বলছেন যে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা কমছে না বা এই গোলযোগ কমছে না, এর আরেকটি কারণ সম্ভবত এইরকম যে আওয়ামী লীগ দলের পক্ষ থেকে এই বিদ্রোহী প্রার্থীদের বসিয়ে দেওয়ার ক্ষেত্রে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে মৌখিকভাবে কিছু কথা বলা হলেও বাস্তবে তাদেরকে খুব একটা নিরুৎসাহিত করা হচ্ছে না বলেই আমার ধারণা বা আমি যেভাবে দেখছি। এর একটা কারণ হয়তো হতে পারে এমন, শেষ করছি, এর একটি কারণ হয়তো হতে পারে এমন যে যদি বিএনপির উপস্থিতি নাও থাকে, বিরোধী দলের উপস্থিতি নাও থাকে, এবং আওয়ামী লীগের যদি দুইজন তিনজন চারজন একজন দলের প্রার্থী আর যদি তিনজন চারজন বিদ্রোহী প্রার্থী থাকেন, তাহলে নিজেরা নিজেরা একটা নির্বাচনী প্রচার আমেজ এবং ছোটখাটো কিছু সংঘর্ষেও মনে হবে যে নির্বাচনটি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলো। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে বেশ এক ধরনের পরিকল্পিতভাবেই পুরো কার্যক্রম চলছে বলেই ধারণা করা হচ্ছে, যে অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হওয়ার কথা বাংলাদেশে আসলে সেই অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে না। ভোটের মাঠে সমান অবস্থা নাই, ভোটের মাঠে প্রায় সব জায়গাতেই প্রশাসন সরকারের যে মনোভাব, সেই মনোভাবের প্রতিফলন প্রশাসনে দেখা যাচ্ছে, আর নির্বাচনী নির্বাচন বা নির্বাচন কমিশন বলে যে একটি প্রতিষ্ঠানের অস্তিত্ব বাংলাদেশে থাকার কথা, আর তারা কিছু সুযোগ সুবিধা নেওয়া ছাড়া তাদের কার্যক্রমের ক্ষেত্রে তাদের কোনো অস্তিত্ব আছে এটা বোঝা যাওয়ার কোনো সুযোগ নেই, বোঝা যাওয়ার কোনো কারণ নেই, দৃশ্যমানভাবে তাদের কোনো উপস্থিতি নেই।
জি আপনার কাছে ফিরবো, থাকুন আপনি। সুভাষ সিংহরে আপনার কাছে আসতে চাই যে আমার যে প্রশ্নটি যে বিদ্রোহী প্রার্থীদের আসলে কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বা এটা কি দল কি ব্যর্থ হচ্ছে কিনা এক্ষেত্রে, আর আরেকটি বিষয় হচ্ছে গোলাম মুর্তজা যে বিষয়টি বললেন যে পরিকল্পিত নির্বাচনের কথা বললেন, আপনার মন্তব্য কি থাকবে? আপনাকে ধন্যবাদ। আমি খুব মন দিয়ে শুনছিলাম গোলাম মুর্তজার কথা। আমি জানি না কতক্ষণ কথা বলতে পারবো, আমি যেখানে বসে কথা বলছি ভারতবর্ষের কলকাতার একটি হোটেল থেকে আমি কথা বলছি। আমি 6 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর 50তম যে কলকাতার যে প্রথম যে সাপোর্টটি দেশ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি 6 ফেব্রুয়ারি কলকাতায় এসেছিলেন, সেই উপলক্ষে একটি বড় আয়োজনে আমি অংশগ্রহণ করতে এসেছিলাম। আর আমি রাজনৈতিক পরিস্থিতি যদি বলেন, আমি এবার কলকাতা না আসলে বুঝতাম না যে আমাদের বাংলাদেশের রাজনীতি এখানকার চেয়ে কতটা উন্নত অবস্থায় এখনো রয়েছে, কি ভয়ঙ্কর চিত্র। মানে যিনি যারা ক্ষমতায় আছেন কিংবা যারা বিধানসভার মন্ত্রী পরিষদে রয়েছেন তারা পদত্যাগ করছেন এবং তারা বিজেপিতে কিংবা অন্য দলে যোগ দিচ্ছেন, এটাই হচ্ছে রাজনীতির যে ভয়ঙ্কর চিত্র সেটা আমি এখানে বসে দেখলাম। যাই হোক, আমি যে কথায় আসি, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা যে আমাদের যে কাঙ্ক্ষিত ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা আমরা পৌঁছতে পারিনি, এটা আমাদের সম্মিলিত ব্যর্থতা। এবং এটা মনে রাখা দরকার যে আমাদের যেটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা বলি সেই নির্বাচন আগেও সহিংস ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে এখনকার চেয়ে অনেক বেশি সহিংস ছিল। আমি যখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র 80-এর দশকে আমাকে প্রথম দিকে তখন ধরে নিতাম ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার নির্বাচন মানেই হচ্ছে গোলাগুলি মারামারি এবং মানুষের অনেক মায়ের কোল খালি হওয়া এবং প্রচুর মানুষ আহত হওয়া। তখনই বলা হতো যে 10টা হুন্ডা 20টা গুন্ডা নির্বাচন সামলা, এই নির্বাচন পরিস্থিতি তেমনটি ছিল। লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যে ব্যবস্থাটা আমরা দেখেছি যে আমরা প্রথম ধাপের নির্বাচন আমাকে খুব আশাবাদী করেছিল যে যে ভোটারবিহীন নির্বাচন কিংবা ভোটার কম নির্বাচন এটা বলার সুযোগ ছিল না, কারণ এই কোভিডকালীন সময়েও যে পরিমাণ ভোটারদের অংশগ্রহণ বেড়েছে আমি খুবই উৎসাহিত হয়েছিলাম। সেক্ষেত্রে এখন যে কথাটি আমরা প্রায় বলে থাকি, আমি খুব দৃঢ়তার সাথে বলি, নির্বাচন ব্যবস্থায় যেমন ত্রুটি আছে এবং এই ত্রুটি সারিয়ে তোলবার দায়িত্ব হচ্ছে আমাদের সকল রাজনৈতিক দলের সম্মিলিত প্রয়াসের মধ্যে দিয়ে হবে, সেটার লক্ষণ আমি দেখি না। গোলাম মুর্তজা ভাই বলছেন যে মাঠে বিরোধী দল কিংবা বিরোধী দল রাজনীতি করতে মাঠে থাকতে পারছে না কিংবা থাকছে না, আসলে তার পরেরটা সত্য, তারা থাকছে না। আপনি দেখেছেন যে কোন কোন নির্বাচনীকে যে পৌরসভাতে প্রথম ধাপে উত্তরবঙ্গে একটি সংবাদ গণমাধ্যমে খুব চাউর হয়েছিল যে বিএনপি থেকে যিনি প্রার্থী ছিলেন তিনি পরাজিত হয়েছিলেন এবং খুবই অল্প ভোট পেয়েছিলেন, কিন্তু তিনি নির্বাচনে যিনি প্রার্থী ছিলেন বিএনপির তিনি গণমাধ্যমে বলেছেন যে এখানে নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং নিরপেক্ষ হয়েছে। এবং অন্যান্য বিএনপি যারা নেতারা তারা সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে যাকে প্রার্থী করা হয়েছে তাকে এলাকার মানুষ 30 বছরের মধ্যে 3 বারও দেখেনি। অতএব বিএনপি নির্বাচনটাকে কিভাবে নিয়েছে এটা খুব সহজেও নিবেদন। আমি একটা বিষয় খুব মোটা দাগে বারবার যে কথাটি বলি, আমাদের বাংলাদেশের স্থানীয় নির্বাচনটি নির্বাচন পদ্ধতিটি বেশ জটিল হয়ে গেছে। একটি ব্যাপারে লোকাল গভর্নমেন্ট ইলেকশনে আপনি মার্কা দেওয়া হয়েছে এবং সেই মার্কাটার দেওয়ার পক্ষে আমি আগেও ছিলাম, কিন্তু আপনি মেয়রকে মার্কা দিয়েছেন দলীয় প্রতীক দিয়েছেন কিন্তু কাউন্সিলরদেরকে দেননি। আপনি দেখবেন যত সংঘর্ষের ঘটনা তার অধিকাংশই কিন্তু কাউন্সিলরদেরকে কেন্দ্র করে, চট্টগ্রামের যে 8টি ওয়ার্ডে যে সংঘর্ষ হয়েছে তার পুরোটাই কিন্তু কাউন্সিলরদেরকে কেন্দ্র করেই, যে কারণে এই ঝামেলার জায়গাটি তৈরি হয়েছে। আমি মনে করি যে সরকারের এবং সকলের উচিত যারা নির্বাচন সংশ্লিষ্ট আছেন তা এই ব্যাপারে আইন প্রণয়ন করে আবার সংশোধন করে যদি অন্তত কাউন্সিলরদেরকে যদি আপনি প্রতীকটা বরাদ্দ করতে পারেন তারপরে দেখবেন যে সংঘর্ষ অনেক কমে আসবে বলে এটা আমার অনুমান। এক, দুই,
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে যে উত্তেজনার কথাটি বলা হয় সেই উত্তেজনার বিষয়টি আসলে কোনো কোনো ক্ষেত্রে সংঘর্ষের রূপ ধারণ করে এবং আমরা ধরে নিই যে নির্বাচন ব্যবস্থাপনায় প্রতিদ্বন্দ্বীরা থাকবে সহযোগী প্রতিপক্ষ থাকবে কিন্তু একে অপরকে বিনাশ করবার যে প্রতিযোগিতা সেই বিনাশে লিপ্ত হবে না কিন্তু আমরা কোনো কোনো ক্ষেত্রে এরকম উৎকট আকারে দেখছি যে কারণে নির্বাচন কমিশনের কথা বললেন গোলাম মর্তজা আমি জানি না নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে আজকে যে বিরোধী দলের পক্ষে আমাদের অনেকের যে পক্ষপাত রয়েছে যদিও বিরোধী দলের অস্তিত্ব এখন কোথায় আছে এটাও অনেক গবেষণার বিষয় তারপরও নির্বাচন কমিশন তিনটি নির্বাচনী পৌরসভাকে ফলাফলকে স্থগিত ঘোষণা করেছে আমরা সকলেই জানি যে ঝালকাঠি নলছিটি টাঙ্গাইল ভুয়াপুর এবং সাতক্ষীরা কলারোয়ার এই তিনটি নির্বাচনের ফলাফল স্থগিত ঘোষণা করা হয়েছে তা আমি মনে করব নির্বাচন কমিশনকে আরো উদ্যোগী হতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে আরো বেশি অনেক সক্রিয় হতে হবে 2006 সালে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নির্বাচন কমিশনের সংস্কার আন্দোলন করেছিলেন সেই আন্দোলনে তিনি সবাইকে সাথে নিয়েছিলেন তৎকালীন 11 দল তার সাথে গণফোরাম কমিউনিস্ট পার্টি সাথে দিয়ে তিনি এই আন্দোলনটি করেছিলেন এবং এই 32 দফার যে সবকিছু বাস্তবায়ন হয়ে গেছে এটা আমি মনে করি না এবং আমার ধারণা যারা আওয়ামী লীগের সংশ্লিষ্ট আছেন যারা আওয়ামী লীগের নীতি নির্ধারক আছেন তারাও মনে করেন না যে সবকিছু বাস্তবায়ন ঘটে গেছে অর্থাৎ এটি চলমান প্রক্রিয়া সেই চলমান প্রক্রিয়ার মধ্যে দিয়ে মধ্যে যখন বিরোধী দল তার ক্রিয়াশীল ভূমিকা অবতীর্ণ হন না তখন স্বাভাবিক কারণে একতরফা দেখতে মনে হয় এবং একতরফ অনেকটা হয়ে যায় এটি বাস্তবতা এবং যে কারণে নির্বাচনের সময় আমরা আগে লক্ষ্য করেছি যে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের সময় সর্বশেষ এই যে আমাদের স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর আমি দুইজন সারাদিনই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রত্যেকটা কেন্দ্রে আমরা ঘুরেছি দুইজন আমরা দেখেছি নির্বাচন কেমনটি হচ্ছে কিন্তু বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেখান থেকে 11টা থেকে নির্বাচনের ব্যাপারে যে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে বলা হয়েছে কোনো নির্বাচনই হচ্ছে না অথচ ইভিএম পদ্ধতিতে পুরো নির্বাচনটি হয়েছিল এবং বিএনপির প্রার্থী সাক্কু সাহেব নির্বাচিত হয়েছিলেন অর্থাৎ এই যে মানসিকতার জায়গাটি সেখান থেকেও কিন্তু বিরোধী দলকে কিংবা রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসতে হবে তা না হলে আপনি এই যে রাজনৈতিক ব্যবস্থাপনা যে উন্নয়ন সেই উন্নয়নটি করতে পারবেন না এবং যে কারণে সংকটের জায়গাটা তৈরি হয়েছে আমি এখনো মনে করি আমাদের নির্বাচন ব্যবস্থাপনায় ত্রুটি রয়েছে এটা সংস্কার হওয়া জরুরি আরেকটি বিষয় হচ্ছে আমরা সরকার দেখছি চলছে সংসদীয় পদ্ধতিতে আর লোকাল গভর্নমেন্ট অর্থাৎ স্থানীয় সরকার চলছে কিন্তু রাষ্ট্রপতি শাসিত পদ্ধতির মতন অর্থাৎ যেমন আমি যেখানে বসে আছি কলকাতায় কিন্তু মেয়র নির্বাচিত হয় প্রথমে কাউন্সিলর নির্বাচিত হয় তারপরে কাউন্সিলররা কিন্তু মেয়র নির্বাচন করেন ব্রিটেনেও তাই ঘটে থাকে কিন্তু আমাদের এখানে কিন্তু মেয়র এবং কাউন্সিলর একসাথে নির্বাচিত হয় যে কারণে কাউন্সিলর যে দায়বদ্ধতা কিংবা কাউন্সিলরের প্রতি মেয়রের যে দায়বদ্ধতা এবং জনগণের কাজের যে মূল্যায়ন সেই মূল্যায়নটা যথাযথভাবে হয় না বলে আমার কাছে মনে হয় যে কারণে এটারও সংস্কার হওয়া প্রয়োজন জি আসবো আপনার কাছে আবারও গোলাম মর্তজা আমরা একটু টিকা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই কারণ আজকে দ্বিতীয় দিন গণটিকাদান প্রয়োগের দ্বিতীয় দিনে 46,000-এর বেশি মানুষকে টিকা প্রয়োগ করা হয়েছে আজকে বাংলাদেশ প্রতিদিনও শিরোনাম করেছে কাটছে সংখ্যা বাড়ছে নিবন্ধন আলোচনা সমালোচনা অনেকই হয়েছে ব্যবস্থাপনা নিয়ে কথা হয়েছে অবশেষে আমরা দেখলাম যে সফলতার সঙ্গে টিকা প্রয়োগ শুরু হয়েছে আপনার পর্যালোচনা কি আসলে এই ক্ষেত্রে আমি টিকার আলোচনায় যাওয়ার আগে এখানে দুই তিনটি কথা বলা দরকার প্রথমত কথা যে নির্বাচন কমিশনের কথা বলা হচ্ছে যে ত্রুটিমুক্ত করে তারা যে আরো একটু উদ্যোগী হবে যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অসততার অভিযোগ এবং সেই আর্থিক অসততার অভিযোগ এযাবৎকালে বাংলাদেশের কখনো কোনোদিন কোনো নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ওঠে নাই সেই আর্থিক অসততার অভিযোগ যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সেই নির্বাচন কমিশনের সরকারের সঙ্গে শক্ত অবস্থান নিয়ে কোনো নির্বাচন ভালো নির্বাচন করা সম্ভব না সম্ভব না সেই নৈতিকতা নৈতিক অধিকার তারা ইতিমধ্যেই হারিয়েছে অর্থাৎ এই নির্বাচন কমিশন নিয়ে আমরা যত কম আলোচনা করব দেশের মানুষের জন্য তত মঙ্গলজনক এখন যে নির্বাচন কমিশন এটা একটি দ্বিতীয়ত বিরোধী দল মাঠে থাকছে না বা থাকতে পারছে না যে কথাটি আমি বলেছি কথাটি দুটিই সত্যি বলেছি এই কারণে যে তারা সাংগঠনিকভাবে দুর্বল একটি অবস্থানে আছে একই সঙ্গে
মাঠ পর্যায়ে সরকারের প্রশাসন বিরোধী দলের প্রতি যে নিপীড়ন নির্যাতন করে সেই নিপীড়ন এবং নির্যাতন সহ্য করে বিরোধী দলের পক্ষে মাঠে থাকা সম্ভব না বলে আমার ধারণা। কারণ হচ্ছে বিরোধী দলের এক একজন নেতা সেই নেতার নামে 10, 15, 20, 50, 200, 300 মামলা, এবং সেই মামলাটি নির্বাচন যখন কার্যক্রম শুরু হয় প্রথম দিকে তখন সেই মামলাটি চুপচাপ থাকে, তখন কিছু বলা হয় না, কিন্তু যখনই নির্বাচনের সময় এগিয়ে আসতে থাকে, ভোটের সময় এগিয়ে আসতে থাকে, তখন পুলিশের তৎপরতা বাড়ে, তখন সেই মামলাগুলো গতি পায়। সুতরাং তাদের পক্ষে মাঠে কার্যকরভাবে থাকা সম্ভব হয় না। এই রকম বহুবিধ কারণে এই নির্বাচনটিতে আসলে বিরোধী দলের কোনো উপস্থিতি থাকছে না। আরেকটি কথা বলি, আমি এই আলোচনাটি শেষ করি, বাংলাদেশে সামরিক সরকার বলেন, যে কোনো সরকার বলেন, সব সরকারের সময় জাতীয় নির্বাচনগুলো ভোটারবিহীন হয়েছে, ব্যাপক কারচুপি হয়েছে, কিন্তু সবগুলো সরকারের সময়ে স্থানীয় সরকারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে, মোটামুটিভাবে জনমানুষের ভোটে নির্বাচিত হয়েছে। এই গত এক দশক ধরে বা এক যুগ ধরে বাংলাদেশের সেই জায়গাটিরও পরিবর্তন হয়েছে, সেই জায়গাটিতেও এখন আর মানুষকে ভোট দিতে হচ্ছে না, অর্থাৎ ভোটারবিহীন নির্বাচনের জায়গা এখন স্থানীয় সরকারের নির্বাচনের জায়গাতেই। এবার আসি টিকার প্রসঙ্গে, আপনি যে প্রশ্নটি করেছেন, টিকার জায়গাটি বাংলাদেশের যে এই 10-12 বছরের সরকার, আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড়, সবচেয়ে বিচক্ষণ ভাবে যে সাফল্যের কাজটি আওয়ামী লীগ সরকার করেছে সেটি হচ্ছে সঠিক সময়ে টিকা সংগ্রহ করেছে। বহু রকমের সংশয় ছিল, বহু রকমের সন্দেহ ছিল, আমরা বহু সংবাদের পরিপ্রেক্ষিতে সরকারের এই টিকা বিষয়টি নিয়ে আলোচনা এবং সমালোচনা করেছি, তীব্রভাবে সমালোচনা করেছি, কিন্তু সরকার সেই সমস্ত সমালোচনাকে বিবেচনায় নিয়ে অথবা না নিয়ে সরকার তার সিদ্ধান্তে অটল ছিল, বিশ্বাসী ছিল, এবং তার কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রেখে ঠিক যে সময়ে টিকা তার পাওয়ার কথা ছিল, যে সময়ে টিকা তার আনার কথা ছিল, ঠিক সেই সময়ে বাংলাদেশ সরকার, বর্তমান সরকার টিকা নিয়ে, টিকা বাংলাদেশে নিয়ে আসতে পেরেছে এবং 50 লক্ষ ডোজ কিনে আনতে পেরেছে, আর ভারতের সাহায্য পেয়েছে 20 লক্ষ ডোজ, অর্থাৎ 70 লক্ষ ডোজ টিকা এই মুহূর্তে বাংলাদেশের কাছে আছে, এখন পর্যন্ত দেয়া হয়েছে তার সামান্য কিছু অংশ। অর্থাৎ এই জায়গাটিতে বাংলাদেশ সরকার পুরোপুরিভাবে সফল টিকা সংগ্রহের ক্ষেত্রে। শুধু বড় ধন্যবাদ নয়, আরো কিছু বলেও আমি সরকারকে এই জায়গাটি প্রশংসা করতে চাই, অভিনন্দন জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই। এই সমালোচনার পাশাপাশি আমরা যে সমালোচনা করেছিলাম সেই সমালোচনাকে অতিক্রম করে সরকার টিকা সংগ্রহ করতে পেরেছে। আমাদের আরেকটি সমালোচনা ছিল, সেই সমালোচনাটি হচ্ছে যে এই টিকা দেওয়ার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার জায়গাটি উন্নত করা দরকার। এই উন্নত করার কাজটি আরো আগে থেকে শুরু করা দরকার ছিল, বিশেষ করে যখন গত মাসের 25 তারিখে টিকা আসলো, তখন যখন অ্যাপ তৈরির উদ্যোগ নেওয়া হলো, নিবন্ধন প্রক্রিয়া টিকা বাংলাদেশে পৌঁছানোর পরে শুরু হলো, তখন একটা সংশয় তৈরি হচ্ছিল যে এই টিকা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে টিকা দেওয়ার জায়গাটি খুব স্মুথলি করা যাবে কিনা। এখনো পর্যন্ত বড় রকমের কোনো বিপর্যয় তৈরি হয়নি, কিন্তু টিকা নিবন্ধন করার যে হার, টিকা দেওয়ার যে গতি, গত দুই দিনে, দুই দিন নিয়ে বলে দেওয়া যাবে না যে গতি খুব কম, প্রথম দিন যা ছিল, আগে টিকা কার্যক্রম শুরু হওয়ার আগে যা ছিল, টিকা কার্যক্রম শুরু হওয়ার পরে জনগণের মধ্যে আগ্রহ বেড়েছে, প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন আরো বেড়েছে। কিন্তু এখানে শঙ্কার বিষয় একটি রয়ে যাচ্ছে যে যারা নিবন্ধন করেছে সেই নিবন্ধন করে যত সংখ্যক মানুষের আজকে টিকা নেওয়ার কথা ছিল বা গতকালকে টিকা নেওয়ার কথা ছিল, তার বেশ বড় অংশ, প্রায় 30% বা 35% মানুষ টিকা নিতে আসেনি। এই যে না আসা, এটা একটা সংশয় তৈরি করছে। এখানে আর দুটি বিষয় বলে আমি কথা শেষ করবো এই অংশেরটা। এক নম্বর বিষয় হচ্ছে এই যে টিকা ভারত থেকে যে টিকাটি বাংলাদেশ পেয়েছে, এই টিকাটির একটি অংশের মেয়াদ শেষ হয়ে যাবে এপ্রিলে, আর একটি অংশের মেয়াদ শেষ হয়ে যাবে জুনে। আজকের বিশেষজ্ঞদের যে তথ্য সেই তথ্যের ভিত্তিতে বলছি, অর্থাৎ এপ্রিলের মধ্যে আমাদের বেশ বড় একটা অংশের মানুষকে টিকা দিতে হবে, ভ্যাকসিন দিতে হবে। এখন এই দেয়ার যে জায়গাটি, দেয়ার জায়গাটি নিয়ে এখনো পর্যন্ত আমাদের সংশয় কাটেনি। এই আরেকটি তথ্য হচ্ছে এই রকম যে টিকা দেওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত যে গবেষণা, সেই গবেষণায় সর্বশেষ যে বিজ্ঞান জার্নাল, পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ বিজ্ঞান জার্নাল ল্যানসেটে যে সংবাদটি, যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনের যে গবেষণাটি প্রকাশিত হয়েছে, সেই গবেষণায় দেখা যায় যে টিকা দেওয়ার প্রথম ডোজের সঙ্গে দ্বিতীয় ডোজের পার্থক্য যদি 1 মাস হয় তাহলে কার্যকারিতা 53%। প্রথম ডোজের সঙ্গে দ্বিতীয় ডোজের পার্থক্য, অর্থাৎ সময়ের পার্থক্য যদি 6 সপ্তাহ হয় তাহলে সেটার কার্যকারিতা 65%, আর প্রথম ডোজের সঙ্গে দ্বিতীয় ডোজের সময়ের পার্থক্য যদি 3 মাস হয়
অর্থাৎ 4 সপ্তাহ 8 সপ্তাহ 12 সপ্তাহ যদি 3 মাস হয় তাহলে সেই টিকার কার্যকারিতা 83% অর্থাৎ 1 মাস দিলে যে কার্যকারিতা আর 3 মাস পরে দিলে সেই কার্যকারিতা প্রায় 30% বেশি এখন যেহেতু আমাদের মানুষের টিকা নেয়ার হার কম নিবন্ধনে আমরা অনেক পিছিয়ে আছি এবং টিকার মেয়াদ শেষ হয়ে যাবে এপ্রিলের দিকে গিয়ে সেই কারণে এখন বাংলাদেশকে একটা সিদ্ধান্ত নিতে হয়েছে যে বাংলাদেশ প্রথম ডোজ দেওয়ার 28 দিন পরে অর্থাৎ 4 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দিবে যেটার কার্যকারিতা 53 দিন এই জায়গাটিতে বাংলাদেশ ইতিমধ্যেই কার্যকারিতার জায়গাতে অনেকটা পিছিয়ে পড়ছে আর এখন পর্যন্ত যে শেষ করছি আমি একটু পরিষ্কার করি বক্তব্যটা যদি এখন পর্যন্ত যে হার নিবন্ধনের যে হার এখন পর্যন্ত টিকা নেয়ার যে হার সেই হারে সংখ্যাটা একটা রয়ে যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমাদের এখন করণীয় কি প্রথমত বিশেষজ্ঞরাও বলছেন কারিগরি কমিটির বিশেষজ্ঞদের সঙ্গে আমার আজকে কথা হয়েছে 4-5 জনের সঙ্গে তারা বলছেন এই অ্যাপ ভিত্তিক যে নিবন্ধন এটা বেশ জটিল এবং এই প্রক্রিয়াটি করতে গিয়ে আমরা প্রথমে কিছুটা ভুল করেছি তাহলে এখন করণীয় কি এখন আমরা প্রত্যাশা করেছিলাম বা সরকার প্রত্যাশা করেছিল যে টিকা নিতে মানুষ আসবে নিবন্ধন করবে টিকা নিতে মানুষ আসবে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ আসলে সেইভাবে আসছে না আর টিকা নেওয়াটা শুধু আমার টিকা শুধুমাত্র আমার কারণে নিতে হবে না আমার টিকা আপনার জন্য এবং দেশের সকল মানুষের সুবিধার জন্য টিকাটা নিতে হবে তার মানে হচ্ছে টিকা সবাইকে নিতে হবে সবাইকে নিতে হলে মানুষ যেহেতু নিতে আসছে না তাহলে উপায় কি উপায় হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করতে হবে প্রথমত দ্বিতীয় তো আপনাকে টিকা নিয়ে মানুষের কাছে যেতে হবে রেজিস্ট্রেশন এবং টিকা নিয়ে মানুষের কাছে যাওয়ার নীতি নিতে হবে অর্থাৎ সরকার টিকা সংগ্রহের ক্ষেত্রে সরকারের উচ্চ পর্যায়ে বা মাননীয় প্রধানমন্ত্রী সক্রিয় হয়েছিলেন টিকা এসেছে কিন্তু সরকারের সবগুলো উইং একসঙ্গে কাজ করছে না যেহেতু একসঙ্গে কাজ করছে না সেই কারণে এই নিবন্ধন থেকে শুরু করে টিকা দেওয়ার এই জায়গাটিতে টিকা হাতে থাকার পরেও আমরা এখনো পর্যন্ত একটা সংশয়ে আছি এক মাসে যে পার্থক্য সেই আর যদি 3 মাসের পার্থক্য এক মাসের পার্থক্যের ভিত্তিতে টিকা দিলে একজন শরীরে যে পরিমাণ অ্যান্টিবডি তৈরি হবে আমরা আবার আসতে 3 মাস পরে গিয়ে শেষ করছি আর 3 মাস পরে গিয়ে যদি দ্বিতীয় ডোজ দেয়া হয় তাহলে 3 গুণ বেশি অ্যান্টিবডি তৈরি করবে অর্থাৎ আমরা টিকা দেওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত না করে যদি সময় কমিয়ে আনি তাহলে এটা টিকার কার্যকারিতার ক্ষেত্রে এক ধরনের প্রভাব পড়ছে অর্থাৎ এই জায়গা থেকে সরকারের অতি দ্রুত কার্যকরভাবে কিছু উদ্যোগ নিতে হবে জি ধন্যবাদ সুভাষ সিংহরা আপনার কাছে আসছে যে টিকা গ্রহণে আমরা ব্যাপক সাড়া দেখছি মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে ভীতি আসলে কতটা কেটেছে পার্শ্ব প্রতিক্রিয়ার ঘটনাও কিছু ঘটছে যদিও সেগুলো খুব গুরুতর নয় আপনার মন্তব্য জানতে চাই টিকা বিষয়ে আমি একটু সুযোগ নেই গোলাম মুর্তজা সাহেব যে কথাগুলো এই টিকার আগে যে কথাগুলো দিয়ে শুরু করেছেন শুধু একটু যোগ করি বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিএনপি কখনোই তৃণমূল পর্যায়ে রাজনৈতিক সংগঠন ছিল না এবং বিএনপি প্রত্যক্ষ পরোক্ষ সামরিক শাসনের মধ্য দিয়ে যে রাজনৈতিক দল গড়ে তুলেছে 91-তে তার একটা বড় রকমের উল্লম্ভন ঘটেছে এছাড়া কখনোই তৃণমূল পর্যায়ে তাদের রাজনৈতিক প্রভাব কিন্তু ছিল না অস্তিত্ব ছিল না রাজনৈতিক বিস্তার ছিল না যেভাবে বলেন না কেন কারণটি হচ্ছে জনমানুষের দল হিসেবে বিএনপি কখনো গড়ে ওঠেনি আপনি 91 সালে আওয়ামী লীগ পরাজিত হয়েছে সবাই জানত আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসবে কিন্তু তারপরেও আওয়ামী লীগ যখন পরাজিত হয়েছিল কিন্তু দেখ অঙ্কের হিসাব করে দেখবেন যোগফলের সারা বাংলাদেশে আওয়ামী লীগ ভোটের হিসাবে অনেক বেশি ভোট পেয়েছে আবার আনুপাতিক হিসাবেও আওয়ামী লীগ ভোট বেশি পেয়েছে অর্থাৎ তৃণমূলের যে সংগঠনটি বিএনপির কখনোই সচল ছিল না এবং এক একটা ইতিহাসের পাদটিকা ওই 91 নির্বাচনেও বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে অথচ 42 জনের জামানত বাজেয়াপ্ত হয়েছিল আওয়ামী লীগে কখনো ওই সময় নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয় না অর্থাৎ সংগঠন যদি না থাকে আপনি ভোটারদেরকে কিন্তু আনতে পারবেন না আর যেহেতু 12 বছর ক্ষমতা 14 বছর ক্ষমতার বাইরে অতএব তাদের নেতা কর্মীদের উৎসাহ অনেক কমে গিয়েছে তারা নানানভাবে বিস্তৃত হয়ে গেছে নানান জায়গায় ঢুকে পড়েছেন অনেক জায়গায় কিন্তু তারা দল পরিবর্তন করেছেন নানান রকম মতবাদে বিশ্বাসী হয়ে গেছেন কিংবা ছলনার আশ্রয় নিয়েছেন অনেকগুলো বিশ্লেষণ কিন্তু এখানে আছে যাক আমি আর কথা বাড়ালাম না আমি স্বাস্থ্য নিয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বাদ বিসংবাদ আমরা অনেক করেছি যৌক্তিক কারণে করেছি অযৌক্তিক কারণে করেছি বিরোধিতা কারণে করেছি কিছু একটা বিরোধিতা করতে হয় বলে বিরোধিতা করেছি আবার অনেক যৌক্তিক কারণে করেছি
সে যাই হোক না কেন আমি ভ্যাকসিন নিয়ে অন্তত 30টি লেখা আমি লিখেছি এবং বাংলাদেশ যে ভ্যাকসিন ডিপ্লোমেসিতে অনেক দূর এগিয়ে যাবে माननीय प्रधानमंत्री शेख हासिना सृजनशील कूटनीतिक दक्षता से गोलाम मोर्तजा साहेब सब जगह स्वीकार करें क्योंकि उल्लेख करते बोलें धन्यवाद लक्षणीय विषय बांग्लादेश 54तम देश जो वैक्सीन कार्यक्रम शुरू करते पे अनेक देश ही वैक्सीन कार्यक्रम एखो शुरू करते जैक अपना मन रखा दरकार एक ओषुध विज्ञान छात्र हिसेबे আমি যে কথাটি আজকের এই গণমাধ্যমে আবার জোর দিয়ে বলবো যে এই যে কোনো ভ্যাকসিনের কিন্তু শেলফ লাইফ থাকে যে কোনো ওষুধের শেলফ লাইফ থাকে এবং ভ্যাকসিনের শেলফ লাইফ সর্বোচ্চ 6 মাস অর্থাৎ এই এই সময়ের মধ্যে আপনার প্রস্তুতকৃত ভ্যাকসিনটা কিন্তু মানুষের শরীরে প্রয়োগ করতে হবে আপনি জানেন ভ্যাকসিন উৎপাদন একটা জটিল প্রক্রিয়া ভ্যাকসিন বিতরণ আরো জটিল প্রক্রিয়া আপনি জানেন যে সমস্ত ওষুধ গুলো এই দিয়ে ভ্যাকসিন নিয়ে গবেষণা করেছে সারা পৃথিবীতে আপনি 77টি ভ্যাকসিন 148টি ট্রায়াল হয়েছিল কিন্তু আমাদের সামনে কিন্তু এসেছে সর্বমোট 10-11টি এবং তার মধ্যে সবচেয়ে যেটা গোলাম মোর্তজাকে আবারো ধন্যবাদ দিচ্ছি আগেও তিনি উল্লেখ করেছেন গণমাধ্যমে যে সবচেয়ে ভালো ভ্যাকসিনটি তুলনামূলক ভালো ভ্যাকসিনটি অপেক্ষাকৃত কম দামের ভ্যাকসিনটি আমরা কিন্তু ঠিক টার্গেট করতে পেরেছি এবং সময় মতো এবং সময়ের আগেই কিন্তু আমরা চুক্তি করতে পেরেছি আপনি জানেন এই ভ্যাকসিন প্রস্তুতের কিন্তু একটা যেমন বিজনেস রিস্ক আছে রিসার্চ রিস্কও আছে রিসার্চ রিস্কটা এত রিস্ক যে সিরাম ইনস্টিটিউট অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটি সেই ভ্যাকসিনটি থার্ড ফেজে যাওয়ার পরপরই কিন্তু তারা ভ্যাকসিন উৎপাদন শুরু করে দিয়েছে এবং অ্যাস্ট্রাজেনেকার তার বিভিন্ন যখন যে উৎপাদন হচ্ছে বিভিন্ন জায়গায় যেটা টোল ম্যানুফ্যাকচারিং বলি সেখানেও কিন্তু উৎপাদন শুরু হয়ে গেছে অর্থাৎ কোনো কারণে থার্ড ফেজ যদি অনুমোদন না হতো কিংবা উত্তীর্ণ না হতে পারতেন তাহলে পুরো বিনিয়োগটি একেবারে পানিতে চলে যেত অর্থাৎ খুব বিষয় কিন্তু বেশ কঠিন বিষয় এইরকম ভাবে আপনি ভ্যাকসিন কার্যক্রম নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন অস্ট্রেলিয়া এবং অনেক ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে তারা কিন্তু সুষ্ঠুভাবে ভ্যাকসিন যেভাবে তারা শুরু করতে চেয়েছিল সেভাবে কিন্তু শুরু করতে পারেনি কিংবা শুরু করার পরে নানান রকম জটিলতা তৈরি হয়েছে আপনি যদি সেই তুলনা দেখেন বাংলাদেশে ভ্যাকসিন আসার কথা 28 জানুয়ারি যেটা গোলাম মোর্তজা স্বীকার করেছেন এবং অনেকেই বলেছিলেন গণমাধ্যমে অনেকেই বলেছিলেন এই ভ্যাকসিন আসবে না কারণ বিরোধী দলের সাথে তাল মিলিয়ে যারা নানান রকম বললাম না বাদ বিসংবাদ প্রচার করতে খুব আগ্রহী থাকে তারা কিন্তু অনেক কথা বলেছিলেন যে ভারত সিরাম ইনস্টিটিউট থেকে ভারত ভ্যাকসিন সময় মতো দেবে না আমাদের যেমন সময় মতো অন্য অন্য পণ্য দেয় না আমাদের যেমন তিস্তার পানি দেয় না নানান রকম কথা বলেছিলেন যখন আমরা খুব দৃঢ়তার সাথে কয়েকজন বলেছিলাম যে ভ্যাকসিন তো সময় মতো আসবে এমনকি সময়ের আগেই আসবে আমি জেনে বলেছিলাম কারণ আদর পুনওয়ালার সাথে আমার দু তিনবার কথা হয়েছে ওই সময় 28 জানুয়ারি আসার কথা 25 জানুয়ারি এসেছে আমরা হয়তো আর 2 মিনিট সময় পাবো আপনাকে দিয়ে শেষ করব আপনি আমি শেষ করছি না আর 2 মিনিট সময় পাবো জি আমি শেষ করছি আমি এই যে আমাদের যে অ্যাপস ভিত্তিক যে প্রক্রিয়া আমরা গিয়েছিলাম এই প্রক্রিয়াটা ঠিক ছিল কি বেঠিক ছিল এটা সময় বলে দেব কিন্তু আমাদের জেলা শহরগুলোতে আপনি গত এক মাস যাবত সব জেলায় আমি খবর নিয়েছি যেহেতু আমি ওষুধ বিপণন ব্যবস্থাপনার সাথে উৎপাদনের সাথে যুক্ত আমি কিন্তু প্রতিদিনের খবরটা কিন্তু পাই কারণ আমাদের সেলস ফোর্স সারা বাংলাদেশে বিস্তৃত হয়ে আছে সমস্ত জেলা শহরগুলোতে এবং থানাতেও উপজেলা হেডকোয়ার্টারগুলোতে এই কার্যক্রম প্রশিক্ষণ কার্যক্রম কিন্তু যথারীতি খুব ভালোভাবে চলেছে সেই জায়গায় এই যে সমন্বয় করাটি এবং
এখানে কিন্তু ভ্যাকসিন বিরোধী একটি মার্কেটিং কিন্তু বাংলাদেশে হয়েছে এবং অ্যান্টি মার্কেটিং যেটা কিন্তু খুব ভালোভাবে যারা করার চেষ্টা করেছিল তারা কিছুটা সফল হয়েছে বলা হয়েছিল এই ভ্যাকসিন ইন্ডিয়ার ভ্যাকসিন এটা বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়াল করার জন্য আনছে এবং তারা ভারত বায়োটেকের ভ্যাকসিন আর সিরাম ইনস্টিটিউট যেটা মেড ইন ইংল্যান্ড বিল্ট ইন সিরাম ইনস্টিটিউট ইন্ডিয়া তারা কিন্তু গুলিয়ে ফেলেছেন এবং তারা যখন এখানে এনেছেন আসার পরে তারা যখন দেখছেন যে এখন মানুষের মধ্যে আস্থার জায়গাটি আস্তে আস্তে ফিরে আসছে ইতিমধ্যে 5,12,000 এই যে নিবন্ধন এবং রেজিস্ট্রেশন 5,00,000 আপনার কাছে একটি ছোট প্রশ্ন রাখতে চাই জনাব সুভাষ সিংহ আপনার কাছে একটি ছোট প্রশ্ন রাখতে চাই যে কার্যকারিতার বিষয়টি উঠে আসলো যে সময়ের ব্যবধানে যে কার্যকারিতা এই বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা আপনি জানেন কিনা বা কিভাবে আসলো দ্বিতীয় ডোজ না পরিকল্পনা পরিকল্পনা এই সরকার প্রধান তিনি একেবারে সরাসরি কিন্তু এই ভ্যাকসিন পুরো কার্যক্রমকে তদারকি আমাদের আর সময় এক মিনিট আছে এবং জি আপনি এর মধ্যে আমি শেষ করে বলছি আমি এই জায়গায় যেই কথাটি বলতে চাই আপনি যখন আগামী সপ্তাহে এই দিনে যখন আপনি আবার যখন অনুষ্ঠানটি করবেন রাত্রে বেলা যদি এক সপ্তাহ গ্যাপ দিয়ে তখন দেখবেন যে ভ্যাকসিন কার্যক্রমের যে সমস্ত কর্ম পদ্ধতি সমস্ত কর্ম পদ্ধতি কিন্তু প্রয়োগ করা হচ্ছে এবং ভ্যাকসিন গ্রহণ করার হার অনেক অনেক বেড়ে গেছে এবং মানুষ প্রথম দিকে যখন এরকম নানা দ্বিধাদ্বন্দ্বে থাকে আপনি দেখেছেন ঢাকা ইউনিভার্সিটির স্বাস্থ্য আমাদের একদম আর 20 সেকেন্ড সময় আছে জরিপ নর্থ ইনস্টিটিউটের যে জরিপ সেই জরিপ কিন্তু বলে দিয়েছে যে প্রথম দিকে তারা 32% মানুষ মাত্র নেবে কিন্তু দেখে শুনে তারা কিন্তু পরবর্তীতে নেবে এই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জনাব সুভাষ সিংহ রায় এবং গোলাম মুর্তজা আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক নিউজরুম সংলাপ আজ এই পর্যন্তই একই সময় আগামীকাল আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি